সুনামগঞ্জের দেখার হাওরে বোরো মৌসুমের শুরুতেই তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এতে ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিলে সেচ ও হাওরের বাঁধ কেটে মাছ ধরার কারণে পানি কমে গেছে বলে মনে করছেন কৃষকরা। পর্যাপ্ত অর্থের অভাবে কৃষকদের সহায়তার আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। সুনামগঞ্জ থেকে কুলন্দে শেখর দাসের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। পানির অভাবে হাওরের উঁচু জমির আশপাশ পানিশূন্য হয়ে পড়েছে। সুনামগঞ্জের দেখার হাওরে পর্যাপ্ত পরিমাণ পানি ছাড়াই শুষ্ক জমিতে হাল চাষ করছেন কৃষকরা। সেচ সংকটের কারণে জমি চাষ করতে না পারায় বীজ তলার ধানের চারা উত্তোলন করতে পারছেন না তারা। চলতি বছর 2,22,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ, কিন্তু পানির অভাবে হাজারো কৃষক বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। যে বিলগুলো আছে, বিলগুলো যখন হয়েছে তাহলে আমরা পানির খুব সমস্যা হয়েছিল। আমরা ক্ষেত্রে এখন বড় বিপদে আছি, এখন বিচুরিছে ছোট ছোট, এখন রইতাছি, পানি নাই, তখন ধান ফান না হয়তো আমরা খাই মুখিলা। এটা খুব আমরা আওরের লাগে খুব ঝুঁকিপূর্ণ। নলকূপের ব্যবস্থা কইরা দিন তাহলে আমাদের গরিব কৃষকের এই উপকার আসবে। পানির অভাবে আগুল রোয়া রইতেছি, অনেক কি হবে না হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারবো। বাজেটের স্বল্পতার কথা স্বীকার করে বেড়িবাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলার বিএডিসির সহকারী প্রকৌশলী। বাজেটের স্বল্পতা থাকার কারণে আমরা ঠিক সেই পরিমাণ তাদেরকে সংগ্রহ করতে পারছি না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের আবেদন হিসেবে আমরা জিনিসগুলো চাহিদা পাঠিয়ে পড়ে আমাদের যদি কৃষকরা এসে আবেদন করে আমরা সেই অনুযায়ী চাহিদা বাজেট পাঠাই যে আমরা কী কী জিনিস প্রয়োজন। এতে করে স্থানীয় কৃষকদের মনে দেখা দিয়েছে অনিশ্চিত ভবিষ্যৎ। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ।